আর এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, অরাজনৈতিক নাম নিয়ে নয়, দয়া করে রাজনীতির পতাকাগুলো বের করুন, হাতগুলো গড়িয়ে ভেঙে দেব। আরজিকর কাণ্ডে বিরোধীদের হাত ভেঙে দেওয়ার নিদান তৃণমূল ব্লক সভাপতির বিরোধী সভাপতির এবং বিরোধীদের হুঁশিয়ারি বরদ বর্জরার ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ, কি জানা যাচ্ছে? আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখলাম অরূপ চক্রবর্তী, তিনি তার মুখে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য, তিনি বিরোধীদের কটাক্ষ বলে কটাক্ষ করে সারমেয় বলেছে। এবার তৃণমূল নেতার মুখে ঠিক কি শোনা গেছে? দেখো, আরজিকর ঘটনার প্রতিবাদের কিন্তু ঝড় আমাদের বিভিন্ন গ্রামগঞ্জেও কিন্তু আজ বর্তমানে ছড়িয়ে পড়েছে, এবং সেখানে কিন্তু সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধেও কিন্তু একাধিক প্রতিক্রিয়া উঠে আসতে শুরু করেছে কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে। এবার সেই সকল মানুষজনেদের যাতে আন্দোলন, এক প্রকার আন্দোলন যাতে গ্রামভিত্তিক এলাকায় কমানো যায়, মূলত তার কারণেই তৃণমূলের ঝান্ডা নিয়ে, অর্থাৎ তৃণমূলের পতাকা তলে ডাইরেক্ট ভাবে কিন্তু হুঁশিয়ারি দেখা গেল তোমার বেলাতোড়ের যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রয়েছেন ও তাকেই, তিনি সরাসরি বলছেন যে অরাজনৈতিক নাম নিয়ে নয়, দয়া করে রাজনৈতিক পতাকাগুলো বের করুন, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব। এই ধরনের মন্তব্য কিন্তু ইতিমধ্যে সুরগোল ছড়িয়ে গেছে গোটা শিল্পাঞ্চল এলাকা জুড়ে। বিরোধী দল সিপিএম থেকে শুরু করে বিজেপি সকলেই কিন্তু এর নিন্দার ঝড় তুলছে, যদিও এই ধরনের মন্তব্য কিন্তু কোনোভাবেই প্রশ্রয় দিতে চাইছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। সিপিএম এবং বিজেপি নেতৃত্বের সরাসরি দাবি যে মানুষ এর যোগ্য কিন্তু জবাব ঠিক টাইমে দিয়ে দেবে, এবং তার পাশাপাশি বিজেপির এও কটাক্ষ যে তৃণমূলের যে ব্লক সভাপতি তিনি ফোঁস করার কথা বলছেন, আসলে এর কোনো বীজ জাতি নেই, মানুষ কিন্তু এর বীজ দা সম্পূর্ণ ভেঙে দিয়েছে। ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। আর ঠিক কি বলেছেন তৃণমূল নেতা বিরোধীদের উদ্দেশ্য করে শোনাবো আপনাদের। রাজনৈতিক নাম দিন, রাজনীতির পতাকা দয়া করে বের করুন, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব আপনাদের, এরা তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা। আমরা লড়তে জানি, লড়ে আমাদের জন্ম, আন্দোলন দিয়ে আমাদের জন্ম। রিজওয়ানের হত্যাকাণ্ডে কি করেছিল মমতা ব্যানার্জি? বিচার চেয়েছিল, এবং সাথে সাথে কি বলেছিল যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তাহলে এখনো এই যারা বলছে হাত ভেঙে গুঁড়িয়ে দেব, তারা যেরকম বিচার চাইছেন তেমনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাও চান, এইটা চাইলে জানবো যে হ্যাঁ, তাদের আন্দোলন সঠিক পথে যাচ্ছে। কারণ সারা পশ্চিমবাংলায় এখন হচ্ছে যে একটা মানে সমস্ত কিছুতে একেবারে, আগে জানতাম কয়লা বালি এইসবে দুর্নীতি হচ্ছে, কিন্তু এখন হসপিটালগুলোতে যে কী ধরনের দুর্নীতি হচ্ছে আমরা এই ঘটনা ঘটার পরে জানতে পারছি। বাবুরাম সাপুরে তার বিষধর সাপগুলিকে ফোঁস ফোঁস করতে বলেছেন, তিনি ঝুলি থেকে সাপগুলোকে বার করে দিয়েছেন, তারা ফোঁস ফোঁস করে বেড়াচ্ছে ব্লকে ব্লকে। এই সাপেদের কোনো বীজ নেই, কারণ এদের বীজ দা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির আন্দোলনের ফলে এদের বীজ দাঁত ভেঙে গেছে, কারণ জনগণের কোনো সমর্থন নেই। তাই এই আরজিকর কাণ্ডের মুখ ফেরানোর জন্য আজকে এইসব বেফাঁস কথাবার্তা বলছে।